রাজ্যে খবর আমরা নজর রাখবো সন্দেশখালীর ঘটনায় তদন্তে প্রয়োজনে ইডি দপ্তরে রাজ্য পুলিশ এর আগে আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করেছিল পুলিশ সন্দেশখালী ঘটনা তদন্তে প্রয়োজনে এবার ইডি দপ্তরে রাজ্য পুলিশ এর আগেও আহত ইডি আধিকারিকদের বয়ান রেকর্ড করেছিল পুলিশ বাকি আধিকারিক আহত আধিকারিকদের বয়ান আগেই রেকর্ড করেছিল পুলিশ বাকি আধিকারিকদের সঙ্গে কথা বলতেই আজ ইডি দপ্তরে রাজ্য পুলিশ আনন্দমোহন ঝা আমাদের প্রতিনিধি রয়েছেন আমি চলে যাব আনন্দমোহনের কাছে আনন্দমোহন কি জানতে পারছো কি আপডেট রয়েছে কেন রাজ্য পুলিশ ইডি দপ্তরে মূলত কি উদ্দেশ্যে দেখো সানন্দা গত শুক্রবার সন্দেশখালীতে শাহনওয়াজ শেখ শাহজাহান বাড়িতে তদন্তে কি আক্রান্ত হতে শিকার হতে হয়েছিল ইডিকে তার পরিপ্রেক্ষিতে আজকে বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টের ডিএসপি সানন্দ গোস্বামী তিনি কিন্তু এসছেন ইডি দপ্তরে এবং যেটা হচ্ছে এর আগে যখন আহতরা অর্থাৎ ইডি আধিকারিক যখন আহত হয়ে সল্টলেকে বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সেই সময় তিনি এসছিলেন এবং সেখান থেকে তিনি সিজিও কমপ্লেক্সে এসেছিলেন আজকে তার দ্বিতীয় দফা সিজিও কমপ্লেক্সে আসা এবং যে বিষয়টা হচ্ছে যে সেই দিনকার যে ঘটনার প্রেক্ষাপট কিভাবে সৃষ্টি হয়েছিল এই সমস্ত বিষয় যারা ইডির ঊর্ধ্বতন কর্তৃপক্ষ রয়েছেন তাদের সাথে কথা বলতে এসছেন তবে ইতিমধ্যে ইডি দপ্তরে ঢুকেছেন সানন্দা গোস্বামী এবং তার সাথে তার সহকর্মীরাও এসেছিলেন তাদেরকে অগ্নিস্ত্র নিয়ে উপস্থিত দেওয়া হয়নি তাদেরকে নিচেই অগ্নিস্ত্র রায় জমা রাখতে বলা হয় এবং ইতিমধ্যে কিন্তু যে ইডির আধিকারিক যারা রয়েছেন সিজিও কমপ্লেক্সে সেইখানে কিন্তু সানন্দা গোস্বামী তাদের সাথে কথা বলছেন অর্থাৎ দুটো বিষয় রয়েছে একটি রয়েছে যে যে ইডি আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছিল যে তারা সার্চ ওয়ারেন্ট ছাড়াই সেখানে হানা দিয়েছিলেন অপরদিকে যে দ্বিতীয় বিষয় ছিল যে যে একটা মামলা করা হয়েছিল পুলিশের পক্ষ থেকে সেদিনকার গণ্ডগোলের পরিপ্রেক্ষিতে সেই দুটো বিষয় নিয়ে কিন্তু আজকে এই ঘটনার পরিপ্রেক্ষিত জানতে ইডি দপ্তরে এসছেন সানন্দা গোস্বামী যিনি বসিরহাট পুলিশ জেলার তিনি ডিএসপি সানন্দা ধন্যবাদ আনন্দমোহন আমরা কথা বলছিলাম আনন্দমোহনের সঙ্গে এবং আনন্দমোহন যেরকম আমাদেরকে জানাচ্ছিল যে এবার ইডি আধিকারিক যারা বাকিরা রয়েছে তাদের বয়ান রেকর্ড করা হবে এবং সেই বয়ানের ভিডিওগ্রাফ করা হবে বলেই সূত্রের খবর এদিকে ডিএসপির দেহরক্ষীকে সার্ভিস পিস্তল নিয়ে ইডি দপ্তরে ঢুকতে দেওয়া হয়নি সন্দেশখালীতে ইডির ওপর হামলা এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি সন্দেশখালীতে ইডির ওপর যে হামলা চালানো হয় সেই ঘটনায় এবার হাইকোর্টের দ্বারস্থ ইডি মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্ত সন্দেশখালীতে ইডির ওপর যে ভয়ঙ্কর হামলা হয় সেই ঘটনায় হাইকোর্টের দ্বারস্থ ইডি মামলা দায়েরের অনুমতি বিচারপতি জয় সেনগুপ্তর আগামীকাল মামলার শুনানির সম্ভাবনা আগামীকালই হতে পারে এই মামলার শুনানি সম্ভাবনা তেমনটাই আক্রান্ত ইডি উল্টে আক্রান্ত আধিকারিকদের বিরুদ্ধেই এফআইআর পুলিশের ইডির আশঙ্কা তাদের হেনস্থা করতে নতুন মামলা সাজাতে পারে পুলিশ